বন্যা থেকে নাবালিকাকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিয়ে দেবার পরিকল্পনা। খবর পেয়ে চাইল্ডলাইন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে অভিযান। সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিবাহ দেব না, মুচলেকা দিলেন মেয়ের বাবা। নাবালিকার বিয়ে বন্ধ করতে তৎপর প্রশাসন, সরকারের পক্ষ থেকেও নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধে সরকার থেকে চালানো হয় নানান প্রচারমূলক অভিযান, কিন্তু তা সত্ত্বেও নানান জায়গাতে এখনো নাবালিকা মেয়েকে বিয়ে দিতে দেখা যায় মা বাবাকে। নানান কারণে মেয়ে সাবালক হওয়ার আগে বা পরিণত বয়স হওয়ার আগেই পাত্রস্থ করছেন পিতা মাতা। তার ফলে অচিরে নানান সমস্যায় পড়তে হচ্ছে সেই নাবালিকা মেয়েটিকে। শুধু যে বর্তমান সময় তা নয়, অতীতে বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর, রাজারাম মোহন রায়। বর্তমান সময়েও সরকার ও প্রশাসনের তরফ থেকে বাল্যবিবাহ রোধ নিয়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে সমাজে এমন কিছু মানুষ আছেন যারা এখনো চুপিসারে বাল্যবিবাহ দিয়ে যাচ্ছেন। এমনই এক ঘটনার সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনার বনগাঁর পাঞ্চিতা গ্রাম। ঘটনা সূত্রে জানা যায়, বনগাঁ পাঞ্চিতা গ্রামের বাসিন্দা পরিতোষ পোদ্দার তার নাবালিকা মেয়ের বিয়ের পরিকল্পনা করছিলেন। ঘটনা সূত্রে আরো জানা যায়, নাবালিকা মেয়ের বয়স মাত্র ১৫, সে বিয়ে করতে রাজি ছিল না, পড়াশোনা চালিয়ে যেতে চাইছিল সে। কিন্তু তার বাবা পরিতোষ পোদ্দার তার নাবালিকা মেয়েকে নিয়ে অযোধ্যা যাচ্ছে, সেখানে তার নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। মেয়ের মারফত এই খবর জানাজানি হয়। এই খবর জানতে পেরে স্থানীয়রা চাইল্ডলাইন এবং বনগাঁ বিডিও অফিসে যোগাযোগ করে। এরপর পুলিশ যায় পরিতোষ পোদ্দারের বাড়িতে। স্থানীয় বাসিন্দা, চাইল্ডলাইন ও পুলিশের তৎপরতায় এই বিবাহ বন্ধ করা সম্ভব হয়। আমরা থেকে সেটাকে রেস্কিউ করেছি, তাকে সেই মা বাবাদেরকে আমরা বলেছি যে 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, সেই বিষয়ে আমরা পুরো বলে এসেছি। সে জানালো যে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল। সেই জানতে পেরে আমাদের কাছে খবর আসে চাইল্ড লাইন থেকে এবং বনগাঁ থানা আমাদের বিডিও অফিস থেকে আমি এসেছিলাম, থেকে সবাই এসে সেটাকে আমরা একটা রেস্কিউ করেছি প্রায়। এই বিষয়ে নাবালিকার বাবা পরিতোষ পোদ্দার বলেন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে। যদিও আমি মেয়ের বিয়ে এখনো ঠিক করিনি, ঠিক করতে যাচ্ছিলাম বাইরের এক রাজ্যে, কিন্তু আমি পুলিশকে বলেছি আমার ভুল হয়ে গিয়েছে, আমার মেয়ে 18 বছর হওয়ার আগে আর বিয়ে দেব না। মেয়ের বয়স হয়নি, বিয়ে ঠিক করিনি, আমি মানে পড়ার ভিতরে যাচ্ছিলাম, যদি পরিবেশ হতো তো আমরা কথা দিয়ে আসতাম, মানে আরো পরে বিয়ে হতো। এই একটা পরিবেশ হচ্ছে, কিন্তু সেটা হয়নি, ভালো হয়েছে। পুলিশকে বলেছি স্যার আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকম কাজ আমি করব না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।